ওরে ঘোড়ার ব্যাপারী ব্যবসা করার জন্য। এখন এই ঘোড়ার ব্যবসা করতে গিয়ে লাভ করতে পারি না, ব্যবসা করতে গেলেই লস খাই, আর লস খাইলে কখনো ব্যবসা করা যাবে না। বিয়ে করার আগে যদি কেউ বিয়ে বসতে পারে কামেল একজন গুরু ধরে, ওই গুরু যে মন্ত্র শিখাই দিবে ওই মন্ত্র দিয়ে যদি ঘোড়ার ব্যবসা করেন, ওই সময় আপনি আর লস খাবেন। যারা আমার যুবক ভাইরা আছেন, সামনে নতুন নতুন বিয়ে শাদি করবেন, ওই রকম ঘোড়া পাইয়া যত বেশি বেশি চালাইবেন অত ব্যবসায় লস, আর লস খেলে কখনো ব্যবসা করা যাবে না। তাই সাধক তার গানের ভিতরে কি বলেন, ওরে পেয়ে মালিকের ঘোড়া ওটি দিনে দিনে করলি সারা, ওরে বুঝা দিলি জনম ভরা বেহুস হইয়া ঘোড়ার চিনলি না রে ভাই, ঘোড়ার নিষ্ঠে করলি স্বর্ণের দাম।